আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাবো যে বোর্ড চ্যালেঞ্জ, যেটাকে বলা হয় খাতা চ্যালেঞ্জ। অর্থাৎ কোনো সাবজেক্টে আপনি সমস্যা হয়েছে আপনার, হয়তো কোনো সাবজেক্টে আপনার ফেল এসেছে, অথবা আপনি যে কাঙ্ক্ষিত মানে ফলাফল আশা করছিলেন সেই সাবজেক্টে সেই রকম ফল আসে নাই। তো সেই ক্ষেত্রে হয় কি, বোর্ড চ্যালেঞ্জ করার একটা সুযোগ থাকে। তো এই অনেক সময়তেই কিন্তু আমরা বোর্ড চ্যালেঞ্জ করে দেখেছি যে অনেকেই কিন্তু ভালো ফলাফল পেয়েছে। তো এই জন্য আপনারা আপনাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের সমস্যা মনে করছেন সেই সাবজেক্টের উপরে বোর্ড চ্যালেঞ্জ করে কাঙ্ক্ষিত আপনার রেজাল্টটি আশা করতে পারেন। তো এই জন্য আমাদের প্রয়োজন হবে একটি টেলিটক সিম। টেলিটক ব্যতীত অন্য কোনো সিমের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন না। তো আমরা এখানে দেখিয়ে নিই যে টেলিটকের মাধ্যমে কিভাবে আপনি খুব সহজেই, আপনার যদি একটা টেলিটক সিম থেকে থাকে, খুব সহজেই কিন্তু আপনি আপনার যে সাবজেক্টগুলো চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেগুলো করতে পারবেন। তো দেখে নিই এখানে কী লিখছে। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনঃ নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইল ফোনে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখতে হবে, তারপরে এস স্পেস দিয়ে প্রার্থীর রোল নম্বর, তারপর স্পেস দিয়ে সাবজেক্ট কোড। আর এক্ষেত্রে প্রতিটি বিষয়ে ক্ষেত্রে কিন্তু 150 টাকা করে ফি প্রযোজ্য হবে। তো বিষয়টি আপনাদেরকে আমি ক্লিয়ার করব সম্পূর্ণ প্র্যাকটিক্যালের মাধ্যমে, ঠিক আছে। আমি একটি ইংরেজি সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করব, আমি মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের এই বিষয়টি পুরো প্রক্রিয়াটি দেখাবো প্র্যাকটিক্যালে। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের একটা বিষয় এখানে বলে রাখি যে যতগুলো সাবজেক্ট আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন, প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু 150 টাকা আপনার ওই টেলিটক সিমে রিচার্জ থাকতে হবে, ঠিক আছে। আপনি আপনার নিকটস্থ যে কোনো রিচার্জের ফ্লেক্সিলোডের দোকান থেকে আপনি রিচার্জ করে নেবেন, যে কয়টি সাবজেক্ট আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই সাবজেক্ট প্রতিটি বিষয়ে 150 টাকা করে। যদি দুটো সাবজেক্ট আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে অবশ্যই 300 টাকা রিচার্জ করতে হবে, বাড়তি আপনি আরও 10 টাকা রিচার্জ করবেন কারণ SMS চার্জ রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখি কীভাবে টেলিটকের মাধ্যমে আপনি আপনার বোর্ড চ্যালেঞ্জ করবেন আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটি। মোবাইল স্ক্রিনে আমরা এসে প্রথমে সেন্ডারে লিখব 16222, আমরা এই সেন্ডারে মেসেজটি পাঠাবো, ঠিক আছে। তারপরে মেসেজ টাইপে যাবেন, মেসেজ টাইপে গিয়ে RSC, যদি যশোর বোর্ড হয়ে থাকেন JES, যদি ঢাকা বোর্ড হয়ে থাকেন DAC, ঠিক আছে। এবার আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর, তারপরে স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনার রোল নম্বরটি, RSC স্পেস বোর্ড 3 অক্ষর স্পেস রোল নম্বর, স্পেস দিয়ে যে সাবজেক্ট কয়টির আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। আমি লিখলাম 107, কমা দিয়ে 108, আরও সাবজেক্ট লিখতে চাইলে আপনারা এখানে কমা দিয়ে লিখে দিবেন, দিয়ে সেন্ড করে দিবেন। আমি সেন্ড করে দিলাম টেলিটক থেকে। তো সেন্ড করার পরেই কয়েক সেকেন্ড পরেই দেখেন নাম চলে আসছে, এখানে নাম এবং একটি কোড দিয়েছে তারা, এবং কত টাকা অ্যামাউন্ট খরচ আসছে সেটাও লিখে দিয়েছে, 2 সাবজেক্টের জন্য 300 টাকা, 150 টাকা করে, ঠিক আছে। এবার আমরা প্রথম মেসেজ টাইপে আবার যাব, RSC স্পেস ইয়েস লিখব, ঠিক আছে। RSC স্পেস ইয়েস, ইয়েস লেখার পরে আমাকে যে কোডটি পাঠাইছে সেই কোডটি এখানে দিব, ঠিক আছে। এটা হচ্ছে পেমেন্ট কোড, অর্থাৎ আমরা টাকাটা পেমেন্ট করব। তো এই কোডটি আমরা এখানে লিখে দিচ্ছি। কোডটি লেখার পরে স্পেস দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে, অর্থাৎ আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে স্পেস দিয়ে লিখে দেব। তো আমি এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি লিখে দিচ্ছি, আপনারও আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটি স্পেস দিয়ে লিখে দিবেন। তো এক্ষেত্রে অবশ্যই আপনি কমা দিবেন না, ঠিক আছে, অবশ্যই স্পেস দিয়ে আপনার নাম্বার এবং এখানে যেভাবে বলছে সেভাবে টাইপ করবেন, RSC স্পেস ইয়েস স্পেস রোল নাম্বার কোড নাম্বার স্পেস মোবাইল নাম্বার দিয়ে এবার আমরা আবার সেন্ড করে দিলাম। কিছুক্ষণ পরেই দেখুন আরেকটি SMS আসবে যেখানে আমার পেমেন্টটি কনফার্ম হয়েছে কিনা সেই বিষয়ে মেসেজ দেবে। এখানে দেখুন কংগ্রেচুলেশন, ঠিক আছে, কংগ্রেচুলেশন, এখানে বোর্ড লিখে দিয়েছে, রোল নাম্বার লিখে দিয়েছে এবং পেমেন্ট কমপ্লিট হয়েছে। তাহলে আমরা আমাদের কার্যটি সম্পন্ন করলাম। আপনারাও আপনাদের টেলিটক সিম দিয়ে এভাবেই কিন্তু আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।